নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, এডিকে মোহনবাগান দলের পরের ম্যাচ রয়েছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। আর আজকের ভিডিওতে আলোচনা করব এই ম্যাচে এডিকে মোহনবাগান দলের পরিকল্পনা কি হতে চলেছে। তাছাড়া প্রবীর দাস এডিকে মোহনবাগান দল ও এই ম্যাচ নিয়ে কি বলেছেন সেটিও তোমাদের জানাবো। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এডিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো এই ম্যাচে এডিকে মোহনবাগান দলকে আক্রমণাত্মক খেলা উচিত, তার কারণ বেঙ্গালুরু দল এই মরশুমে 7 ম্যাচে মাত্র 1টি ক্লিন শিট রাখতে পেরেছে। তাই তাদের ডিফেন্সের উপর যদি অতিরিক্ত চাপ বাড়ানো যায় তাহলে গোল পেতে অসুবিধা হবে না এডিকে মোহনবাগান দলের প্লেয়ারদের। আর এই ম্যাচে ডিমিট্রি পেট্রাটসও প্রথম থেকেই খেলবে, তাই তাকেও বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে। আর অন পেপার এডিকে মোহনবাগান দল বেঙ্গালুরু এফসির তুলনায় যথেষ্ট শক্তিশালী দল, তাই সঠিক পরিকল্পনা অনুযায়ী খেললে এই ম্যাচে অবশ্যই জিতবে সবুজ মেরুন শিবির। আর এই ম্যাচ নিয়ে প্রবীর দাস বলেন, খুবই এক্সাইটিং ম্যাচ হবে এটি। আমাদের দল গত ম্যাচেই দারুণ জয় পেয়েছে, ফলে প্রতিটি খেলোয়াড়ের আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে আর আমরা এই ম্যাচেও সেই কনফিডেন্সটা ধরে রাখতে চাই। এডিকে মোহনবাগান দলের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার, তবে অনেক কিছু প্রমাণ করা এখনও বাকি আছে। আর পুরনো কিছু নিয়ে আর কিছু বলতে চাই না, আমরা জেতার জন্যই মাঠে নামবো, কিন্তু যে দল ভালো খেলবে তারাই জিতবে। বন্ধুরা, প্রবীর দাসের কথা থেকেই বোঝা যাচ্ছে এই ম্যাচটি কিন্তু তার আর রয় কৃষ্ণা এবং বাকি আরও হাবিয়ানান এবং সন্দেশ জিঙ্গান এদের কিন্তু প্রমাণ করার ম্যাচ। আর এই ম্যাচে 4 জন প্রাক্তন এডিকে মোহনবাগান দলের খেলোয়াড় খেলছেন, তাই ম্যাচটি কিন্তু অনেকই রোমাঞ্চকর হতে চলেছে। আর অন পেপার কিন্তু এডিকে মোহনবাগান দল যথেষ্ট শক্তিশালী, তাই আমার মতে কিন্তু এডিকে মোহনবাগান দলই কিন্তু এই ম্যাচটির ফেভারিট দল এবং তারাই কিন্তু জেতার সম্ভাবনা বেশি রয়েছে। সো আমার মতে স্কোর লাইন এডিকে মোহনবাগান দল জিতবে 2-0 অথবা 2-1 এমন ফলাফলে। সো তোমাদের মতে কোন দল জিতবে এবং স্কোর লাইন কত হবে জানিয়ে দিও। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সো পরের ভিডিও দেখা হচ্ছে, তিল দেন গাইজ, বাবাই। আর ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, বাই।